फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल विथ अ न्यू ब्लॉग। आज हे सानडे और घड़ीते एखन बाजছে 10:30। घूम থেকে উঠেছি আমি आई थिंक 9টা 9:30 হবে। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকে শুরু করছি আর তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন আমি টিকে কিভাবে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করে দিই। ফার্স্ট আমার যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে বিছানাটাকে ক্লিন করা। দেখতে পাচ্ছ বিছানাটার কী অবস্থা, ঘুম থেকে উঠে চলে গেছি বিছানার ক্লিন করি। তো এখন বিছানাটাকে আগে ফটাকসে ক্লিন করতে হবে। টিপটাপ করে আমি বিছানাটাকে ক্লিন করে নিয়েছি আর সামনে দেখছো আমার ল্যাপটপও খুলে ফেলেছি। তো এখন আমি এখানে আমার ভিডিওটা চটপট করে আপলোড করব। এটারা ওরে বাহাতে ইনকারেক্ট ইয়ে দিচ্ছি আমি, তা ফটাফট করে করে নিই। হ্যাঁ এবার তাড়াতাড়ি করে ভিডিওটাকে আপলোডে দিই। Feels like love, Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kind of nervous. Together we'll be strong. I don't know for sure, all I know, didn't know what hit me when we started. I was shaking electric, trying to stay calm and collected. On that summer afternoon you were shining like a gem in the sunlight. We were riding till midnight, yeah. আজকে ভাবছি আমি এগুলো আবার সব ক্লিনিংয়ে নামবো। খুব খারাপ অবস্থা, ধুলো টুলো পুরো একাকার চারিধারের অবস্থা। এই পাশটা প্লাস ওইদিকে ড্রেসিং টেবিল এগুলো সমস্ত আজকে আমি ক্লিন করব। ঘড়িটা দেখে নাও কটা বাজে। তো চলো ঝাড়াঝুড়ি শুরু করি। আশা করছি 11:30টার মধ্যে হয়ে যাবে, তারপর স্নানে যাবো। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, বাট আমি হ্যাঁ স্টিল ভিডিও করতে পারছি না, কারণ আজকেও ঠাকুর ভাষা নয়নি, গান চলছে। আর মাইকটা এক্স্যাক্টলি কোথায় লাগিয়েছে তোমাদেরকে একবার দেখাই, চলো তাহলে বুঝতে পারবে আমি কী রকম প্রবলেমে আছি। খানিকক্ষণের জন্য বন্ধ করেছিল, চলো দেখাই একবার। এই দূরে দেখো মাইকটা লাগিয়েছে, যার জন্য এত গাড়ি মানে গানের আওয়াজ কন্টিনিউয়াসলি গানে বেজে যাচ্ছে, কিচ্ছু ভিডিও করতে পারছি না। আর আরেকটা জিনিস দেখো, আজ যেহেতু ভাইফোঁটা সেই জন্য এই আমাদের নিচের দোকানটা কত দুপুরে খুলে গেছে। তো মানে এই এখন কটা বাজে, 12:30 কি 12:45 বাজে খুলে গেছে। আর ওখানে অর্ডারও দিয়েছে, লোক দাঁড়িয়ে আছে নেবে বলে। থেকে গান চলছে, থেকে গান বন্ধ হচ্ছে। তো আমার করার মতন কিছুই নেই, কারণ এত জোরে গান চলছে। আমি যে একটু সুন্দর করে টিভি দেখবো বা কিছু করবো সেইটারও উপায় হচ্ছে না, বা নিজে গান শুনবো সেই সমস্ত কিছুই হচ্ছে না। তাই জন্য গোটা ঘর অন্ধকার করে আমি চুপচাপ শুয়ে রয়েছি আর মোবাইলে একটু একটু করে গেম খেলছি। তো এই হচ্ছে আমার সানডে, কি বলবো, সানডে রুটিন বলো বা কিছু বলো। তো মানে আজকে সানডে ডে মানে রুটিন হ্যাঁ এইভাবেই কাটাচ্ছি। ভালো লাগছে না, একটু টিভি দেখতে পাচ্ছি না, না একটু গান শুনতে পাচ্ছি, আর না মানে গান তো শুনছি সারাক্ষণ কিন্তু একটাও ভালো গান না, সব ভুল ভাল গান। ভালো গান যদি চালায় শুনতে ডেফিনেটলি ভালো লাগে, কিন্তু এত ভুল ভাল গান চালাচ্ছে না, কী ভাষার যে গান চালাচ্ছে সে ভাষাগুলোই বুঝতে পারছি না। তো ভাষাগুলো যদি না বুঝি গান আর কী করে বুঝবো বলো, না গানগুলো সুর ভালো না ভাষা ভালো, কিছুই বুঝতে পারছি না, ওই জন্য আরও বিরক্ত লাগছে। তো এখন একটু গানটা কমিয়েছে, যেন জানলা ফাল্লাগুলো খুললাম, ভাবছি এবার টিভিটা চালাবো, দেখি টিভি দেখা যায়। এবার জানি না টিভি চালালেই যদি প্যাম্প করে বাজানো শুরু করে দেয়। ঘরে এত জোর জোর মাইক বাজছিল যে আর রিস্ক নিতে পারলাম না, আমি বাড়ি থেকে বেরিয়েই গেছিলাম। আমি একটা বন্ধুর সঙ্গে একটু মিট করতে গেছিলাম, তার সঙ্গে একটু মিট করে গল্প গুজব করে বাড়ি ফিরলাম। এসে দেখি হ্যাঁ বাবা গান বাজনা কমে গেছে, ঠাকুরও নামিয়ে দিয়েছে, আই থিঙ্ক আজকেই ভাসানো হয়ে যাবে। সকালে ভাবছিলাম যে আজ হয়তো হবে না, আজ হয়তো হবে না, বাট দেখলাম না আজকেই হয়ে যাচ্ছে। এটা ভীষণ বড় প্লাস পয়েন্ট যে আজকেই ঠাকুর ভাসানটা হচ্ছে, গানটা আর চলবে না, আর আমি একটু শান্তি মনে ভিডিও করতে পারবো। ওই জন্য মাঝের টাইমটা আমার কোনোরকম কোনো ভিডিও তোমরা দেখোনি, জাস্ট দুপুরবেলাটাই দেখেছো। তারপর আবার এখন দেখছো, এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে, নেই 7টা বাজে, মানে 7:20 বাজে। তো আমি চলে গেছি, আমার বিরক্ত লাগছিল। একটা বন্ধু বললো দক্ষিণেশ্বর আসবে, বললাম ঠিক আছে চল আমিও যাচ্ছি। তো ওখানে বেরিয়ে গেছি, গিয়ে বেশ খানিকক্ষণ আড্ডা দিলাম, মোটামুটি 5টা থেকে 7টা পর্যন্ত 2 ঘন্টা আড্ডা দিয়ে তারপরে এই জাস্ট বাড়ি ঢুকছি। মাথা একদম ফ্রেশ আমার। তো চলো এবার হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়নি, নিয়ে এবার দেখি কি করা যায় ঘরে বসে। আর ঠাকুর যাচ্ছে, আবার এক্ষুনি গানটা শুরু করবে, ঠিকই নাচ টাচ করবে, তারপর ভাসান হবে। তো যতক্ষণ হবে ততক্ষণ, মানে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভিডিও করতে পারছি না, তারপর হোক, তারপর ডেফিনেটলি ভিডিও করছি। আমি তার মধ্যে গিয়ে ফ্রেশ হয়নি, ততক্ষণে আই থিঙ্ক হয়ে যাবে সবটা। কতদিন বাদে অ্যাট লাস্ট মনে হচ্ছে আমি আমার ঘরটাকে ফিরে পেয়েছি। এক্স্যাক্টলি কারণ হচ্ছে গান বাজা বন্ধ হয়েছে, ঠাকুরের ভাসান হয়ে গিয়েছে, আর এই জন্য 4-5টা বন্ধ হয়ে আছে। আর আমি দেখো ঘরটা পুরো অন্ধকার করে এই ধারে আমার পছন্দের সমস্ত গান চালিয়ে একটার পর একটা শুনছি, যেটা আমার ফেভারিট ফার্স্ট টাইম। তোমরা জানো কত দিন আমি এটা করতে পারিনি, শুধু গান এত জোর জোর চালাচ্ছিল যে আমি এখানে গানের ফিল পাচ্ছিলাম না। তো আজকে আমি সেটা পেয়েছি, তো এইখানে আমি একদম চালিয়ে নিয়েছি আমার মোস্ট ফেভারিট গান। আমি জানি তোমাদের অনেকের ওই গানটা ভালো লাগে, দেখে দাও। আমি সাউন্ড বন্ধ করে রেখেছি তাই শুনতে পাচ্ছি না। তো এখন গান শুনবো আর রিল্যাক্স করবো। ডিনার কমপ্লিট, এবার হচ্ছে শুতে যাবো। এখন ঘড়িতে 10:30 বাজে, তো শুয়ে পড়ি। আজকে সারাটা দিন আমি এইভাবেই কাটালাম, আধা সময় বাড়ি আধা সময় বাইরে। এইভাবে বাইরে যেতাম না, বাট গেলাম, বললাম এই এত আওয়াজ এই আমার সহ্য হচ্ছিলো না। তারপরে বন্ধুটাও এলো, আমাকে বললো যে আয় আমি এসছি, ঠিক আছে চলো যাই। তো ওই জন্য রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে গেছিলাম, আর তখন ভিডিওও করিনি কারণ সারা রাস্তাতেও গান পাচ্ছিলাম। আমার বন্ধুর সঙ্গে দেখা করে একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম, ওই জন্য তখন ক্যামেরা অন করিনি। কি সবসময় ক্যামেরা ঘুরবো, ওই কারণে আর করলাম না। বাড়ি চলে এসে একেবারে ভিডিওটা অন করলাম। তো কি বলে ভিডিওটা একটুখানি রাখছি, কাল থেকে তোমরা একদম ডিটেল ভিডিও দেখতে পাবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না, আর গান বাজনা হবে না, তো আমি নর্মালি ভিডিও করতে পারবো। তো চলো ভিডিওটা আজকে একটুখানি রাখছি। সারাদিনে তো অনেক কিছুই করেছি ছোটোখাটো করে, বাট কতটা আমি দেখাতে পেরেছি জানি না। আর ও হ্যাঁ, আর একটা কথা, আজ ছিল ভাইফোঁটা। তোমরা হয়তো ভাববে আজ ভাইফোঁটা আমি কেন কিছু বললাম না। আজ ভাইফোঁটা ছিল, আর আমার সবার বাড়িতেই ভাইফোঁটা হয়েছে, কিন্তু আমার হয়নি, তার কারণ ভাই এখানে নেই, ভাই কাজের জন্য বাইরে আছে, মানে জব পারপাসে বাইরে আছে, নেই, তো সে কারণে ভাইফোঁটা হয় আউট অফ ইন্ডিয়া, ইন্ডিয়া বলছি সরি, তুমি বাবা আউট অফ কলকাতা আছে, তো সেই কারণে পসিবল হয়নি। ওই জন্য আমার ভাইফোঁটাও তোমরা দেখতে পাওনি। আমি সারাদিন ঘরেই ছিলাম, এইভাবেই খুব সিম্পলভাবে আমার সানডেটা কাটালাম। তো চলো এইটুকুই, আর তোমরা নিশ্চয়ই ভালোভাবে ভাইফোঁটা কাটিয়েছো, খুব খুশি করে মজা করে। তো বাস আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো এটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকালে একটা নতুন ভিডিও।